আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো সলাতুল হাজাত এর নামাজের নিয়ত নিয়ম এবং কিভাবে আদায় করবেন রসুল্লা সাল্লাম কীভাবে আদায় করতে বলেছেন এই বিষয়গুলো আর আপনাদেরকে যে বিষয়টা জানাবো এটা হলো মনের আশা পূরণ হওয়ার নামাজ এটাকেই আরবিতে সলাতুল হাজাত বলা হয় সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ পাক রব্বুল মিন সারাক্ষণ বসে থাকেন কোন বান্দা আমাকে কিভাবে ডাকে যদি বান্দাগণ আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন খুব দ্রুতই সেই ডাকে সাড়া দিয়ে থাকেন পাক রব্বুল আলেমিন সুরাই বাকরার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাপাক এরশাদ করেছেন ইয়া আইন হে মান্দারগন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনি সাহায্য চাবেন যখন আপনি দুঃখ কষ্টে পড়ে যাবেন বিপদ আপদে পড়ে যাবেন যে কোনো সমস্যায় পড়ে যাবেন ঠিক তেমনি হবেই আপনি পাকের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাবেন আর এই নামাজটা কি করে পড়তে হবে এই বিষয়ে রসুলুল্লা সালাহাল্লাম হাদি শরীফ স্পষ্ট করেছেন হাদিস শরীফে এই সলাতুল্ল হাজাতকে পড়ার জন্য হজরত আবদুল্লাহ বিন তালা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করেছেন কয়লা রসুল্লাহ সাল্লামা রসুল এরশাদ করেছেন মান কানাত লাহু ই হাজাতান কোনো ব্যক্তির যদি আল্লাহর কাছে চাওয়ার কিছু থাকে হাজতের জন্য কিছু থাকে আউ মিন মিনবানি আদামা ফালিয়াত অদ্দাহ যদি কোনো বনি আদমের কারো যদি কোনো কিছু চাওয়ার থাকে সে যেন অজু করে নেয় ফালিয়া তদ্যা সে যেন অজু করে নেয় নেয়াল মধু খুব সুন্দরভাবে অজু করতে হবে আপনি যদি অজুটা পরিপূর্ণভাবে না করেন তাহলে তো আপনি আল্লাহকে ডাকলে সেই ডাক আল্লাহর কাছে পৌঁছবে না অতপর আপনাকে কি করতে বলেছেন ইউসল্লি রকা দাইন রাকাত নামাজ আদায় করবেন ভালো করে উজু করবেন তারপর রাকাত নামাজ আদায় করবেন সুস অতপর সানা আদায় করবেন যখন নামাজ শেষ হয়ে গেল তখন আল্লাহ পাকের প্রশংসা করবেন ওয়ালুসল্লি আল নবী সাল্লাম অতপর আপনি রেসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে ও সালাম পেশ করবেন সুবহানাল্লাহ অতপর সর্বশেষ সোমাইয়াকুল দোয়া এই দোয়াটা পড়বেন আমি এই দোয়াটা সর্বশেষ আমি বলে দিচ্ছি তার আগে আসুন আমরা এই তিরমিজ শরীফের এই খান আমরা জানলাম চারশো নম্বর হাদিস এই দোয়াটা আমরা কিন্তু শেষে বলে দিচ্ছি এখন আসুন আমরা জেনে নেই নামাজটা আমরা কীভাবে আদায় করব। নামাজ আপনি আদায় করবেন স্বাভাবিক দু রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন স্বাভাবিকভাবে যেভাবে নামাজ আদায় করেন ঠিক সেভাবে আদায় করবেন যে আমি পশ্চিম দিকে ফিরে ক্যাবলামুখী হয়ে আমি দুরাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহু একবার বলে আপনি কিন্তু নিয়ত বেঁধে নেবেন যারা আরবিতে পড়তে চান তারা আরবিতে পড়তে পারেন কোনো সমস্যা নেই বাংলাতে পড়লেও হয়ে যাবে এবং যদি মনে মনে উচ্চারণ করতে চান তাহলেও কিন্তু হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এই সূরা বা এই নামাজ পড়ার জন্য কোনো সুরা বাধ্যবাধকতা নেই যে এই সুরাটাই পড়তে হবে আপনি সুরায় ফাতে আর পরে যে সোরাটা পারেন দিনে সুস্থে সেই সুরাটা পড়বেন। এবং মনে রাখবেন আপনি স্বাভাবিকভাবেই রুকু সেজদা এগুলো আপনি করবেন অতপর তাসাহুত পরে দুই রাকাত পরে অথবা অনেকে চার রাকাতও পড়তে পারেন চার রাকাতের কথা ভলা আছে পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দু রাকাত করার কথাই হাদিস শরীফে যেহেতু পেয়েছি সুতরাং রাকাতে আদায় করবেন দু রাকাত আদায় করে অতপর আপনি সালাম ফিরাবেন সালাম ফিরে আপনি কি করবেন আল্লাপাক নিজেই কিন্তু বলে দিয়েছেন প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অতপর আপনি দূর শরীর পাঠ করবেন অসলাত সালাম আল্লাহ রসুল রসুল্লাহ আসালামের উপরে যে দূর আপনি পাঠ করেন আল্লাহ পাক সেই দূরত রসুল্লাহ সাল্লাহ কাছে পৌঁছিয়ে দিবেন মনে রাখবেন আপনি যে দূরত পারেন সেই দূরতখানায় আপনি পড়বেন অতপর আপনি কিন্তু এই দোয়াটা পড়বেন دع لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته রসুল্লাইসাল্লাম এই দোয়াটা পড়তেন সুতরাং আপনারাও এই দোয়াটাই পাঠ করবেন এবং সাথে সাথে আপনি অন্য দোয়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যে দোয়া আপনি পারেন সেই দোয়াগুলোই আপনি পাঠ করবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা